ক্লাস 4 আজকে আমরা চ্যাপ্টার 20 প্রিপজিশন অফ প্লেস শিখব প্রিপজিশন অফ প্লেস বলতে জায়গা বিশেষে কোথায় কি প্রিপজিশন ব্যবহার করা হয় আমরা আগেও শিখেছি ইন অর আন্ডার এগুলো শিখেছি তো আমাদেরকে আরো বেশ কিছু শিখতে হবে কি রকম আমরা আগে শিখেছিলাম ইন ইন মানে মধ্যে বা ভেতরে যখন ভেতরে থাকে তখন তাকে বলা হয় ইন আরো একটা আছে ইনটু ইনটুটা কি জানো ইনটু যখন কোনো একটা রুমের ভেতরে আছে বা বাসের ভেতরে আছে কোনো একটা বড়র ভেতরে বদ্ধ আছে তখন সেটার জন্য ব্যবহার করা হয় ইন এটাও কিন্তু মধ্যে বা ভেতরে অন উপরে উপরে আরো একটা হয় অ্যাবাভ অ্যাবাভ মানে কি উপরে নয় এটাও কিন্তু উপরে এটা হবে কি উপর দিয়ে উপর দিয়ে যখন কোন একটা জিনিসের উপর দিয়ে হবে তখন সেটা হবে অ্যাবাভ আচ্ছা আন্ডার আন্ডার মানে তলায় বিলো বিলো মানে নিচে বিটুইন বিটুইন মানে মাঝে যখন কোন দুটো জিনিস বা তিনটে জিনিসের মাঝামাঝি হবে তখন সেটার জন্য আমরা ব্যবহার করব বিটুইন বিহাইন্ড বিহাইন্ড মানে পেছনে ইন ফ্রন্ট অফ মানে সামনে বা সম্মুখে তো এখানে যে কয়েকটা প্রিপজিশন অফ প্লেস আছে আমি তোমাদের লিখে দিলাম মানে কি তোমরা ভালো করে লিখে নিও বাড়িতে নোট করে নিও ইন মানে মধ্যে যখন কোনো কিছুর মধ্যে থাকবে তখন সেটার জন্য ব্যবহার হবে ইন ইন টু মানে ভেতরে বা মধ্যে এটা ওই কোথাও কোনো কিছুর ভেতরে যখন থাকে ব্যবহার করা হয় অন মানে উপরে কিছু যদি রাখা থাকে তখন সেটা হবে অন অ্যাবাভ উপর দিয়ে আন্ডার তলায় বিলো নিচে বিটুইন মাঝে বিহাইন্ড পেছনে ইন ফ্রন্ট অফ সামনে এটা কি আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসটা কোথায় আছে হয় ছবি দেখে বা পড়ে আমাদেরকে বুঝতে হবে যে সেই জিনিসটা কোথায় থাকতে পারে তো অবশ্যই আমি যদি লেখা থাকে যে এ কাউ ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি আমি অবশ্যই সেখানে অন লিখবো না কেননা কাউ তো গাছের উপরে বসে থাকে না তো কাউ নিশ্চয়ই গাছের নিচে বসে থাকবে আন্ডার যদি বলি যে এ বার্ড ইজ সিটিং অন দ্য ট্রি তখন কিন্তু ওটা হতে পারে কেননা পাখি গাছের উপরে বসতে পারে তো সেই রকমই আমাদেরকে বুঝতে হবে যে জিনিসটা কোথায় আছে সেই রকম বুঝে আমাদেরকে প্রিপজিশনটা ব্যবহার করতে হয় তো আমি প্রিপজিশনগুলো লিখে নিয়েছি লিখে দিয়েছি মানে সহ তোমরা একটু বাড়িতে নোট করে নিও এবং বাড়িতে যে হোমওয়ার্কটা দেওয়া থাকে সেটা কিন্তু প্র্যাকটিস করে